এদিকে একটি ভিডিও ক্লিপকে ঘিরে উস্কে উঠেছে মাহি বনাম জ্যাজ মাল্টিমিডিয়ার বিতর্ক। এই বিতর্কে ঘি ঢালার কাজ করেছে জ্যাজ মাল্টিমিডিয়া। তাদের দাবি, বিতর্কিত ওই ভিডিও নায়িকা মাহির, সেই সঙ্গে মাহির বিরুদ্ধে উচ্ছৃঙ্খলতার অভিযোগও এই প্রযোজনা সংস্থার। তবে সেসব অভিযোগের জবাবে পাল্টা কিছু প্রশ্ন ছুড়ে দিলেন মাহি। এটা পুরোটাই বাজে একটা বিষয়। তারা প্রত্যেকটা জায়গায়, আমি যতটুকু জানি, তারা প্রত্যেকটা জায়গায় এটা ডিভিডি পাঠিয়েছে। আসলে তারা ঠিক কেন জিনিসগুলো করছে আমি জানি না। ও যদি বলে যে কেউ ভিডিও এডিটিং করে লাগাইছে, তাহলে আপনারা দেখেন, আপনারা দেখলেই তো বুঝতে পারবেন যে ওটা কত রকম সত্য বা মিথ্যা। পুলিশ খুঁজে পাচ্ছে না, অথচ আপনারা ঠিকই চ্যানেল আমাকে খুঁজে পাচ্ছেন, আমার ইন্টারভিউ নিতে পারছেন, সবই হচ্ছে, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে আমি পলাতক। বাট প্রতিদিন আমি আমার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি আজকে এখানে শুটিং, প্রতিদিন আমার ডিরেক্টরের কাছে হাজার হাজার ফোন আসছে, মাহি কোথায়, মাহি আমার শুটিংয়ে আছে, কিন্তু তারপর আমি পলাতক। জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সাথে বিয়ে এবং অপহৃত সবুজের সাথে কথিত সম্পর্কের ঘটনাকেও অবাস্তব বলে উড়িয়ে দেন মাহি। আমাদের আব্দুল আজিজ, যিনি জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার, আমি, বাপ্পি, আমাদের জ্যাজের প্রত্যেকটা, মানে দেয়ালের প্রত্যেকটা ইট তাকে অসম্ভব শ্রদ্ধা করি। সে আমাদের শ্রদ্ধার একটা, মানে চরম একটা জায়গায় সে আছে। তাকে ঘিরে আমাকে নিয়ে এত বাজে একটা কথা হবে, এটা আসলে খুবই দুঃখজনক। ইটস অল অ্যাবাউট উইক পয়েন্ট। তবে খবরে প্রকাশ, গ্রেপ্তার হওয়া শেষ মনোয়ার পুলিশের কাছে দাবি করেছেন মাহির সাথে বিয়ে হয়েছে আব্দুল আজিজের। মাহি বললেন সবই মিথ্যে। ঘটনাটাকে অনেক স্পাইসি করার জন্য আরও এটাকে আরও অনেক বড় করে আসলে সবাই প্রকাশ করছে। সুপুজের সাথে রিলেশন, মানে এটা সবচেয়ে হাস্যকর বিষয়। আমাকে মালিকের সাথে বিয়েও দিয়ে দিয়েছে, আবার ওটার একদম কর্মচারীর সাথে আমার আবার প্রেমও করিয়ে দিয়েছে। জ্যাজ মাল্টিমিডিয়ার প্রায় সব ছবির নায়িকা মাহি। সিনেমা পাড়ায় এ নিয়ে মুখরোচক গল্পের বিষয়ে মাহির জবাব, এটা পেশাদারিত্ব। জ্যাজ আমাকে ক্রিয়েট করেছে, যেহেতু যদি আমি দেখি যে আপনি আমার প্রতি অনেক বেশি আন্তরিক, আপনি আমার প্রতি অনেক ডেডিকেট, তাহলে আমি অবশ্যই আপনার প্রতি তো ডেডিকেট হব। মাহি বললেন তাকে নিয়ে মিথ্যে অপবাদ না ছড়িয়ে সবার উচিত অপহৃত সবুজকে উদ্ধার করা। সেই টাইম ধরে মনে হয় আমি একটু লুকোচুরি খেলছি, কারণ আমি অনেক অনেকদিন আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি আর অগ্নিটোর পরে আর কাজ করব না। বাট আমি ওখানে মানে স্পেসিফিকভাবে লিখে দিইনি যে আমি আসলে জ্যাজের সাথে করব না বা এর সাথে করব না ওর সাথে করব না। তো আমি আসলে খুব কষ্ট থেকে, আমি খুব ইমোশনাল বেসিক্যালি, তো ওই কষ্টগুলো থেকেই আমি চলে গেছিলাম যে জ্যাজের সাথে কাজ যদি না করি তাহলে আমি ইন্ডাস্ট্রিতেই কাজ করবো, আমি থাকবো না। এর মধ্যে যখনই সিদ্ধান্ত পরিবর্তন করে চলচ্চিত্র ফিরে আসতে চাইলেন, তখনই জ্যাজ তাকে নিয়ে আর ছবি করবে না বলে প্রেস কনফারেন্স করে। ব্যাক করে যখন আমি অনেকগুলো প্রোডাকশনের সাথে কাজ কথা বলা শুরু করি, আসলে তখন থেকেই ভেজালগুলো শুরু হয়। জ্যাজ তাদের পরবর্তী পুলিশগিরি ও নিয়তি ছবি থেকেও বাদ দেন মাহিকে। জ্যাজের আসলে কোনো মুভিতে আমি আর থাকছি না, তো এই পুলিশগিরি তাদের মুভি ছিল, পুলিশগিরি বাদ নিয়তি করার কথা ছিল, নিয়তি প্রোডিউস করার কথা ছিল আমার, সেটা জ্যাজের মুভি ছিল না। যেহেতু তাদের সাথে আমার রিলেশনটার এই অবস্থা, তারা নিশ্চয়ই আমাকে আর মুভিটা প্রোডিউস করতে সাহায্য করবে না। মিডিয়াতে আবার তার নামে একটি গুঞ্জন ছড়িয়েছে। এটা একটা খুবই বাজে বিষয়। তারা সামওয়ান আসলে জিনিসটাকে খুব বাজেভাবে রিপ্রেজেন্ট করছে, এইটা প্রমাণ করেই ছাড়বে, এটা আমার আমার আমার। সো আসলে এখানে আমি কিছু মানে হাজার চিল্লালেও সেটা হবে না, বাট আমি যেটা বলবো যে এটা পুরোটাই মিথ্যা, এগুলো পুরোটা ভিত্তিহীন। তবে মাহির এসব আলোচনা সমালোচনার মধ্যে কলকাতার জনপ্রিয় তারকা দেবের সঙ্গে মাহির অভিনয়ের কথাও শোনা যাচ্ছে। দেবের সাথে একটা মিটিং করে আসা হয়েছে, প্রাইমারি একটা মিটিং ছিল, সবকিছু ঠিকঠাক থাকলে মানে ছবিটা হবে। তবে স্টার বলছে প্রত্যাশার সকল বিতর্ক কাটিয়ে পুরনো মাহি সাবলীল ভাবেই পর্দায় সবকিছুর জবাব দেবেন।